নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ব্রেন ভিড়া। আমি সৌম্য, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমার তবলার একটি ছোট্ট ডালি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তবলা শিখতে গেলে প্রথম যে ধাপ, সেই ধাপটা, সেই ধাপেই হচ্ছে তবলা শেখার প্রথম একদম বোল কিংবা তবলা নেওয়ার ধরন, তবলা কীভাবে বাজাতে হয়, তবলার কোনটাকে কী বলে সেটাকেই প্রথম শিখতে হবে। তা আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো বন্ধুরা, আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং ডিসক্রিপশানে বাকি সব ভিডিওগুলো আছে ওখান থেকে দেখে নেবে। তো চলো বন্ধুরা, এবার শুরু করা যায়। তো প্রথমে তবলাটাকে কিভাবে আমরা নেব সেই বিষয়ে তোমাদের আমরা বলবো। তবলার এইটাকে বলা হয় বায়া বা ডুগি, এটাকেও অনেকে বাঁ হাতে বাজায় বলে এটাকে বায়া বলা হয়, এটা আবার অনেকে ডান হাতেও বাজায়। তা যারা বায়া কিংবা ডুগিকে বাঁ হাতে নেবে তারা ঠিক এই পজিশনে তবলাটাকে রাখবে। আর এইটা হচ্ছে আসল তবলা, এটাকে আমরা বলি তবলা, কিন্তু আমরা টোটালটাই বলি তবলা, কিন্তু না, এটার নাম ডুগি আর এটার নাম তবলা। তো ডুগিটা ডুগির জায়গায় থাকলো, এবার তবলাটা ঠিক ডুগির ডান দিকে থাকবে, আর যারা বাঁ হাতে বাজাবে তারা তবলাটা বাঁ হাতে, ডুগিটা ডান হাতে। তো তবলার সাইডে ঠিক আমার এই তোমাদের এই হাঁটুর অংশটা বেরিয়ে থাকবে, বাকি সব কিন্তু তবলার পাশেই থাকবে এবং সামনে দিকে দেখা যাবে না। তো এই হলো তবলা নেওয়ার প্রথম ধাপ, এইভাবে তবলা নিয়ে আমাদের বসতে হয়। এবার চলো আমরা দেখে নিই তবলাকে কোনটাকে কি বলে। তো প্রথমে আমরা চামড়ার দিক থেকে আসি। প্রথমে এই যে কালো অংশটা দেখছো, এই কালো অংশটাকে বলা হয় গাব, আর এই গাবের চারিপাশের অংশটাকে বলা হয় সুর, এই যে এই সাদা অংশটাকে, আর এই অংশটাকে একদম শেষ অংশটাকে বলা হয় কানি। তো গাবের আওয়াজ এরকম হবে, প্লেন আওয়াজ হবে একদম, তারপরে সুরে একটু তীক্ষ্ণ আওয়াজ হবে, আর কানে নরমাল আওয়াজ একদম। তাহলে এইটা হচ্ছে গাব, এটা হচ্ছে সুর, আর এইটা হচ্ছে কানি। আর তবলার যে এই অংশটা যেটা তবলার বাঁধন দিয়ে রাখে সেটা হচ্ছে তবলার পাগড়ি, এই অংশটাকে বলা হয় তবলার পাগড়ি। আর তবলার পাগড়ির সঙ্গে তবলার এই পুরো বডিটাকে যেটা আটকানো থাকে সেটা বলা হয় ছোট, এই যে এই দড়িগুলো যেগুলো দেখছো ওগুলো ছোট। আর এই এই মাটির অংশটাকে বলা হয় তবলার বডি, এই তবলার বডির সঙ্গে এই চামড়ার সঙ্গে যে ওপরের অংশ এটা পুরো ছোটটাকে আটকে রাখে। আর এই ছোটের বাঁধন এবং সুর তোলার জন্য, সুর কমানোর জন্য স্কেল অনুযায়ী বিভিন্ন স্কেল থাকে গানের সময় যেটা বাজাই আমরা, সেই স্কেল অনুযায়ী স্কেল নামানো স্কেল ওঠানো এইগুলো করে গুলি, এই যে এইগুলোকে বলা হয় গুলি, এই যে এইগুলো পুরোটা গুলি। আর এই তবলাটা যেটার ওপর বসানো থাকে সেটাকে বলা হয় বেরো, এটা হচ্ছে বেরো। তাহলে আমরা এই তবলা সম্বন্ধে জানলাম যে কোনটাকে কি বলে। এবার চলে আসি ডুগি, ডুগিও খুব একটা যে আলাদা তা না, ডুগির এই অংশটাকে বলা হয় গাব, এই যে এই বড় অংশটা দেখছো, ডুগির সুর অংশটা খুব বড়, এই যে সুরের অংশটা খুব বড়, আর কানিটা যেমন এটাকে কানি বলা হয়। তা ডুগির আমাদের যত কাজই সুরে, কানিতে কিন্তু কোনো কাজ নেই আমাদের, এই সুরেই আমরা যা করি, এই গাবের এই অংশটাকে এই সুরের এইটা আমরা, এছাড়া কিন্তু ডুগির আমাদের অন্য কোথাও কাজ নেই। আর ঠিক সেইভাবে এটাকে বলা হয় পাগড়ি, আর এটা এই ডুগির বডিটা স্টিলেরও হতে পারে আবার মাটিরও হতে পারে আবার তামারও হতে পারে, আমার যেমন এটা স্টিলের এটা আবার মাটিরও হতে পারে অনেকের আবার তামারও হতে পারে। আর এই বডির সঙ্গে পাগড়ি আর পুরো ছোটটাকে আটকে রাখে এই যে এটা, এটা পুরো ছোট, এখানে গুলির ব্যবহার হতেও পারে না হতে পারে সেটা আলাদা কথা। আর এই পুরো ডুগিটাকে বসিয়ে রাখে এই যে বললাম আগেরটাও বেরিয়ে এটার সঙ্গে যেমন বেরিয়ে এটাও বেরির সঙ্গে আটকে থাকে। তা বন্ধুরা আমরা দেখে নিলাম যে তবলার কোনটাকে কি বলে। এবার তবলার প্রথম এটা হলো, এবার দ্বিতীয় যেটা বলি আমরা হাত, হাতের যে ভেরিয়েশন সেটা কিন্তু তবলার প্রথম। তাহলে আমাদের জানতে হবে হাতটাকে প্রথমে কিভাবে রাখতে হয় এবং কিভাবে প্রথম ঠেকা কোন হাত দিয়ে শুরু করতে হয় কিভাবে।
তো হাতে কিছু নাম আছে, নাম হচ্ছে এই তিনটে আঙুল একসঙ্গে বলা হয় থ্রি জি। এই তিনটে একসঙ্গে এই যে ছোটটা পড়ে এটাকে বলা হয় থ্রি জি, আর একটা হচ্ছে এটা ওয়ান জি, থ্রি জি আর ওয়ান জি। ঠিক এইভাবে সিঙ্গেল এখানে থ্রি জি ওয়ান জি, থ্রি জি ওয়ান জি, থ্রি জি ওয়ান জি। তাই এইভাবে আমাদের হাতের এটা হলো, এবং হাতের এটা হওয়ার পর আমরা তবলার প্রথম ঠেকা বা প্রথম ভোল, আর এই প্রথম ঠেকা প্রথম ভোলটাই হচ্ছে তবলার সঙ্গে থেকে যাবে। মানে তুমি যা বাজাবা যা করবা এটার সঙ্গেই কিন্তু থাকতে হবে। প্রথম ভোল হলো তেরে কেটে তাকু, প্রথম ভোলটা আমি দেখাচ্ছি, তে রে কে তে তা ও, এটাই হচ্ছে প্রথম ভোল, আর এটাই হচ্ছে প্রথম হস্ত সাধন ভোল। আর এই হস্ত সাধন ভোলটায় তবলা যতদিন ধরে বাজাবে যতদিন ধরে চর্চা করবে এই হস্ত সাধন ভোলটাই কিন্তু একসঙ্গে থেকে যাবে। তা তেরে কেটে তাকুটা কেমন আর একবার আমরা দেখে নিই, চলো তে রে কে তে তা ও, তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো, এটাই কিন্তু চলতে থাকবে। এই থ্রি জি ওয়ান জি আর এই দিকে ফোর জি, থ্রি জি ওয়ান জি ফোর জি, থ্রি জি ওয়ান জি ফোর জি, এইটাই কিন্তু তবলার প্রথম ঠেকা প্রথম বোল, আর এটাই হচ্ছে তবলা বাজানোর আসল আমাদের হস্তসাধন বোল। তো বন্ধুরা আজকে আমরা শিখলাম তবলাকে কোনটা কি বলে, কিভাবে আমরা তবলা নিয়ে বসবো, এবং তবলার প্রথম ঠেকা প্রথম বোল, আর প্রথম মানে কিভাবে আমরা হাতটা তবলার উপর রেখে কিভাবে তবলা চালাবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওর আগের ভিডিওগুলো যারা আজকে চ্যানেলে নতুন আছো তো আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নমস্কার।